এই এলাকা এটা হচ্ছে কোন জায়গাটা? হ্যাঁ, ভাটের বাড়ি। রামশীল এদিকে হচ্ছে খাগবাড়ি। হ্যাঁ, রাজাপুর খাগবাড়ি, এই অট্ট এলাকা তো হিন্দু প্রধান এলাকা, দু একটা ছিটাছাটা আছে, কিন্তু এদের হিন্দুত্ব চেতনা কি মরে গেছে কিনা জানি না। অর্থাৎ কেন মরে গেছে কথাটা বলছি, আজকে কিন্তু মহাসপ্তমী কিংবা মহাছিনান নেই, আজকে ষষ্ঠী বোধন পূজা, দেবীর আগমনবার্তার বোধন পূজা। তো এতে এই কয়েকটা হিন্দু যদি হিন্দু এলাকায় এসে পায়, এর চেয়ে মুসলমান এলাকায় পাঠ করলে আমার এর চেয়ে বেশি তার লোক থাকে। এজন্য মনে খুব একটু কষ্ট পেলাম যে আস্তে আস্তে দিনার দিনে হিন্দুর হিন্দুত্ব ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুর শিশুরই অন্তরে। আমার মনে হয় এরা নামধারী হিন্দু, কিন্তু হিন্দুত্ব বোধ একেবারে ঘুমিয়ে গেছে। কবে যে লাঠি মেরে ওদেরকে জাগাবে কে, এটাই একটু কষ্ট হচ্ছে। হিন্দুত্ব শক্তি শক্তিহীন, প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা সবই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে নয়? হাত পা থাকলে, হাতের কার্যকারী ক্ষমতা না থাকলে সে হাত পাকে কি বলা হয়? পঙ্গু। তা হিন্দু হলে পরে হিন্দুত্ব জাগরণ যদি ভিতরে না থাকে, ওটা ওই প্যারালাইসিস ধরা হিন্দু, ওটা অরিজিনাল হিন্দুর খাতায় পড়ে না। রাগ করছেন নাকি আমার কথায়? না, মিথ্যা বলছি? আস্তে, মিথ্যা বলছি নাকি? আচ্ছা, তাহলে আজকে দুর্গাপূজা কেন করব এগুলো আমাদের জানা প্রয়োজন না? খালি এখানে মাটির মূর্তি খাড়া করে তুই এক বেল পাতা ফাঁসায় ফাঁসায় দিলে লাভ কি? ও মাটির মূর্তি যে কথা বলে, এটা যদি তত্ত্বটা না বুঝি, তাহলে মাটির মূর্তিতে পূজা করে কোনো লাভ আছে? তাহলে আগে আমাদের জানতে হবে, আগে জানবো পরে মানবো। যদি জানা না থাকে তাহলে মেনে লাভ কি বাবা? কি এখন যদি ওই যে, হ্যাঁ, আগে গ্রাম্য চিকিৎসক পল্লী চিকিৎসক ছিল না, এখন একটু কঠিন হয়েছে। উনি কিছু জানতেন না, খালি ডায়রিয়া চিকিৎসা জানতেন, উনি সর্বরোগে বললে সর্বরোগ বিশারদ, মানে সব রোগের চিকিৎসা দিতেন। তখন উনি গরুর চিকিৎসাও দিচ্ছেন, মানুষের চিকিৎসাও দিচ্ছেন, তবে পাশাপাশি ঔষধ রাখছে। ভুল করে ওই গরুর ঔষধ মানুষের দিয়ে দিছে। তাহলে এখন বুঝছেন তো, গরুর যত পাওয়ার লাগবে মানুষের তার তা লাগবে না। তো যদি এখন ভুল করে গরুর ঔষধ যদি মানুষকে ঢুকানো হয়, তাহলে মানুষের অবস্থা কী হবে? তো সনাতন ধর্মের এই ঘুমান্ত মানুষগুলো যতদিন পর্যন্ত নিজের অস্তিত্ব বোধের কথা না জানবে, ওই ঘুমিয়ে থাকবে, ওনারা যত পণ্ডিত হোক না কেন, সর্বরোগ বিশারদ হোক না কেন, ওই মানুষের জায়গায় গরুর ঔষধ ছাড়া আর ভালো কিছু দিতে পারবে না, ভালো কিছু দিতে পারবে না। তাহলে এগুলোকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে একটু চেতন করাতে হবে, তা নাহলে হবে না। তো আজকে কেন পূজা করব? এই দুর্গাপূজা করে আমাদের লাভ কী? দশাতে মা ধন সম্পদ দেবে, তাই না? আপনি পূজা করবেন, কর্ম করবেন না, আপনার বাড়ি টাকা চলে যাবে না, দশে পূজা দুর্গা দিয়ে দেবে না কি সুশান্ত বাবা? দেবে? আপনি বাড়ি বসে বসে খালি দুর্গা পূজা করবেন আর ঢাকঢোলে পিটাবেন, কোনো কাজে যাবেন না, মা দশে পূজা দশাতটা দিয়ে দেবে না? দেবে না। তাহলে কি করতে হবে? কর্ম করতে হবে। সনাতন ধর্মটাই কর্মের ধর্ম। খালি পুজো পার্বণ আর উপবাস করলে টাকা ঘরে যাবে না, কাজ না করলে পেটে ভাত যাবে না, তাহলে কর্মই ধর্ম। তাহলে পুজো করব কেন? ওরে বাবা, এই মা দুর্গার পুজো, মা কালীর পুজো ওই টাকা সম্পদের জন্য নয়, এটা একটা আলাদা জগতের ধর্ম। মানুষকে মনুষ্যত্ব শিখায়, ধর্ম কখনো অর্থ উপার্জন করা শিখায় না। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। ধর্ম কি করে?
আপনাকে পাপের রাস্তা থেকে পরিবর্তন করাইয়ে পুণ্যের রাস্তায় নিতে পারে। যেখানে কোটি কোটি অর্থ থাকলেও যেখানে সুখ মিলে না, একমাত্র ভগবানের ভজন করলে, ধর্মের কর্ম করলে তার ওই সুখটাকে উপলব্ধি করা যায়। কোটিপতি হলেও সুখ উপলব্ধি করতে পারবে না যদি তার মধ্যে ধর্ম না থাকে, নাকি বাবা? আপনাদের এই দেশে কোটিপতি আছে, তার অন্তরে একটু শান্তি নেই বলেন তো কেন? অর্থাৎ তার ছেলে একটা অমানুষ, মেয়ে একটা কথা শোনে না, বউ কথা শোনে না, বউ স্বামীকে থুয়ে লিপস্টিক পরে অপর ছেলের নিয়ে ঘুরতে যায়, এরকম আছে না? তো কোটিপতি ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তাতে কি হবে? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে টাকার প্রয়োজন, টাকায় কখনো সুখ সম্পদ মিলে না, তাহলে মিলে কিসে? একজন ভিখারিও যদি হয়, তার যদি আত্মচৈতন্যবোধ জ্ঞান থাকে, মনুষ্যত্ব জ্ঞান থাকে, যদি কোনো ভালো কর্ম করে, দেখবেন নিজের সম্পদ না থাকলেও তার কখনো অর্থের অভাব হয় না। হয় কি বাবা? যদি ভালো ব্যক্তি হয় তার কোনো কিছুর অভাব হয় না। কিন্তু কোটিপতি হলেও, এই ধোঁয়াটা আসে কোথা থেকে? ওইটাকে একটু বন্ধ করতে হবে, কাশি আসে, ওটাকে সরিয়ে দাও বাবা, একটু দূরে দাও, একবারে আমার মুখে এসে লাগে তো একটু দূরে। ভিতরে যায় চলে। তাহলে কথাটা আমার এখানে কেন? এই দুর্গা পূজা করার জন্য যশং দেহি ধনং দেহি মানং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি, এগুলোর জন্য দুর্গা পূজা নয়। দুর্গা পূজার আমাদের শুদ্ধাচারী ব্রাহ্মণ যারা আছে তারা কি মন্ত্র উচ্চারণ করে? যা দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা নমতস্যই 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 নম নমা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যই 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 নম নমা, বলছে না? প্রথম কি বলছে? যা দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্থিতা। আপনি দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, যদি আপনার ভক্তি না থাকে কিসের প্রয়োজন? ভক্তির প্রয়োজন। যদি আপনার ভক্তি না থাকে কি হবে? ভক্তিবিহীন তরকারি যত পদেরই করেন না কেন, 150 টাকা ফুলকপি আনেন না কেন, হ্যাঁ, যদি লবণ না দেন সবজি কেমন লাগবে গো? রাধে রাধে কেমন লাগবে বাবা? ভালো লাগবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। আপনি কোটি কোটি টাকা ব্যয় করে যত পূজাই করেন না কেন, তার মধ্যে যদি ভক্তি না থাকে, বিনয় না থাকে, শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তাহলে ওই পূজা শুকরের বিস্তার নাই। শুকর যেমন রাস্তা দিয়ে হেঁটে গেলি, হাজার হাজার শুকর যেমন পায়খানা করে রাখলে, তা যেমন কেউ কুড়িয়ে নেয় না। আমার ভগবানে বললেন ভক্তিবিহীন ভালোবাসাবিহীন প্রেমবিহীন যাহা কিছু তুমি করো না কেন, যাগ যজ্ঞ পূজা আদি হোম যাহা কিছু করো না কেন, যদি তোমার প্রেম ভক্তি ভালোবাসা না থাকে ওই শুকরের বিস্তার নাই হয়ে যাবে। শুকরের বিষ্ঠা যেমন তাহা কেউ গ্রহণ করে না, আর ভক্তিবিহীন পূজাও আমি কখনো গ্রহণ করি না। জয় নিতাই গৌর হরি বল। করবে ভগবান গ্রহণ করবে গো? করবে না। তাহলে দুর্গা পূজার মূল তত্ত্বটা কি? কে করেছিল? এই কার্তিক মাসের কার্তিকী রূপে দুর্গা পূজা করেছিলেন ব্রজের ব্রজগোপীগণ। কেন করেছিলেন? যাদের কাছে কৃষ্ণ সদা সর্বক্ষণ গোয়ালার ঘরে বাঁধা রয়েছে, ভগবান যার কাছে রয়েছে, তাদের কি প্রয়োজন আছে কার্তিকী ব্রত করার?
মা যশোমতী ও কাত্যায়নী ব্রত করেছিল কি শাস্ত্রে কি আছে কি না মা যশোমতী ও কাত্যায়নী ব্রত করেছিল কেন করেছিল মূল তত্ত্বটা কি যার ঘরে কৃষ্ণ যার যে কৃষ্ণ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যাকে মা বলে ডেকেছে আর সেই মা যশোমতী আজ এই কৃষ্ণকে পাওয়ার আগে কাত্যায়নী ব্রত করেছিলেন কাত্যায়নী ব্রত করেছিলেন শুধু মা যশোমতী নয় প্রত্যেকটা ব্রজ নারীগণই ব্রজ গোপিকাগণে করেছিলেন কিন্তু ভগবান কৃষ্ণ যেদিন গোকুল নগরে এসেছিলেন তার পরেও আবার কাত্যায়নী ব্রত করেছিল যে ভগবানকে যোগি পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে সেই ভগবান যে গোকুল নগরে খেলা করছে তাকে পাওয়ার পরেও কেন আবার কাত্যায়নী পূজা করলেন সেদিন কাত্যায়নী ব্রত করেছিল প্রতিটা ব্রজ গোপীগণ মা কাত্যায়নী দেবীকে সন্মুখে উপস্থিত করে ফ্যানটা একটু ঘুরিয়ে দাও ওটা কমানো যায় না ফ্যান শুধু বাড়ে নাকি কিরে বাবা যে সময় যা লাগবে তাই ব্যবহার করতে হয় তোমরা একেবারে ডাইরেক্ট সব ডাইরেক্ট করলে তবে না তোমরাও কি ডাইরেক্ট নাকি নাকি তোমাদের নোকাল টোকাল কিছু নাই এত ডাইরেক্ট কিন্তু ভালো না একটু নোকাল টোকাল কইরো যাক তবু আজকে আর বলবো না কিছু তোমরা তো বাবা বাবা গো আর কি বলবো বলো আরো ছড়িয়ে দেন যাতে আমার একটু হালকা হালকা আসে সমস্ত ব্রজগোপীগণ মা কাত্যায়নী দেবী যখন উপনীত হয়েছে ব্রতে সন্তুষ্ট হয়েছে ব্রতে সন্তুষ্ট হওয়ার সাথে সাথে সবাই যখন উপনীত হয়েছে এই উপনীত হওয়ার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে নেই নাকি হ্যাঁ যাতে কৃষ্ণ এবং এই মা কাত্যায়নী ব্রতে সন্তুষ্ট হয়েছে ওনার সাথে কথোপকথন করার আগে রাধা মাধব কীর্তনটা করে নেই মালাটা দাও সবাই কীর্তন করবে জয় শ্রী রাধেশ্যাম যাক আপনারা সবাই ভালো আছেন তো রাধারানীর কৃপায় ভালো আছি রাধে রাধে আপনাদের চরণ দর্শন করে মহাপ্রভু একটু আগেও যতটা অস্বস্তিকর লাগছিল এখন একটু ভালো লাগছে কারণ ভক্ত বদন দর্শন করলে ভক্ত চরণ দর্শন করলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে যায় এক জন্মের নয় কত জন্মের কোটি জন্মের তাহলে আজকে আপনারা যারা এসেছেন সকলেই ভক্ত সজ্জন রসিকজন কিন্তু একটু কষ্ট পাইছি কয়েকটা কষ্ট একটু না বলে যাব না কারণ এই কষ্টগুলো না বলে খালি কৃষ্ণ কথা বললে তো কাজ হবে না মেক আপ করার সময় পাই ব্রু ক্লাব করার সময় পাই ছেলে পেলে চুল কালার করার সময় পাই সব কিছু পাই তো একটু তিলক পড়ার সময় কি হয় না একটা ধর্মীয় কাজে গেলে দুর্গাপূজা মার্কেট করাটা তো কিন্তু কেউ ভুলি নেই কিবা নারী কিবা পুরুষ কিন্তু একটু ভাগবতীয় কথা আস্বাদন করতে হলে কপালে যে একটু সিল মারতে হয় এটি কি ভুলে গেছি নাকি হ্যাঁ কপালে একটু সিল মারার দরকার আছে না এই কথা হবে না করেন নাই তো আবার এখন কথা বলেন কাই মা এদিকে তাকান এখন কোনো কথা হবে না করেন নাই না করলে তো বলবই করেননি কেন
এইটা তাহলে অভ্যাস নেই। অভ্যাস যদি থাকতো তাহলে আমরা করে আসতাম, করে আসতাম না? তাহলে আমাদের এটা অভ্যাস নেই। এজন্য আমি তো বলবই আর আপনাদের শুনতেই হবে, রাধে রাধে, না শুনে উপায় নেই। বাহ বাহ, এই সুন্দর একটা কথা বলছে, এই অর্ধেক কেন হয়েছে এটাও বলবানে, একটু পরে পরে আসি। আজকে আমার সুশান্ত বাবা বলছে আসার সাথে সাথে, বাবা আমাদের এখানে হিন্দু আছি অনেক কিন্তু আমাদের বাপ নাই। তো বাপ নাই কেন? এই গুড়ায় গলদ আছে, একটু পরে যাব সেই জায়গায়। এই যেটা দিয়ে স্টার্টিং করছি ওই জায়গায় একটু না বলে গেলে আবার বলবেন গোসাই তো কোনো ভগবানের কথা বললো না, খালি আমাকে বকাবকি করে গেল। তো আগে ভগবানের কথা বললে নেই, সবাই দেয় আগে মিষ্টি, তাই না? তো আমি তো মিষ্টি দেওয়া শিখি নাই, তো দিবান একটু পরে, একটু ধৈর্য সহকারে কৃপা করে বসবেন, যাবেন না। তো আজকে যেখানে পুজোটা করার কথা, পুজোটা করছে কারা? ব্রজ মায়েরা, তাই না? শুধু মায়েরা করছে না, কাত্যায়নী পুজো শুধু ব্রজ গোপ গোপী গোপীরা করেনি, গোপরাও করেছে। রাধে বাবা, না সবারই ভালো লাগছে, বিদায় তো হাসছে, ওটা হইলে আমাদের স্বভাবজাত দোষ তো একটু, অত কড়া বলা যাবে না, বলবানে। আপনারা বললে কালকে ঝগড়া লাগবে না, আর আমি বলে গেলে কিছু বলতে পারবে না, আমি তো চলে যাবানে, এই জন্য আমি বলি বাবা। তো দেখুন, শুধু মায়েরা করেনি, বাবারাও কাত্যায়নী ব্রত করেছিলেন। অনেক সময় দেখা যায় বলে, আরে ওটা মেয়ে ছেলের কাজ, ওরা করবে, আমরা পুরুষ ছেলে আমরা করবো কেন, কি এরকম আছে না আমাদের মধ্যে? কিন্তু না, সনাতন ধর্মের যত দেব দেবতার পুজো আছে শুধু নারীদের জন্য নয়। আমাদের কিছু মহামূর্খ লোক আছে, এই মূর্খ গ্রুপ বলে কি শিব পুজো নারীরা করবে, বলছে কেন? কয় শিব পুজো করলে পরে ভালো ভালো স্বামী পাবে, এই জন্য মেয়ে ছেলের করতে হবে, কি বলে না বাবা বলুন? এই মূর্খ যেগুলো ওরা করে, শিবের পূজা করলে কি হয়? পতির সাথে সম্বন্ধ স্থাপন হয়। শিবের পূজা করলে কি হয়? পতির সাথে সম্বন্ধ স্থাপন হয়। পতিকে, স্বামী আর পতি কিন্তু এক নয়। এই প্রাকৃতিক জগতের দেহধারী মানুষ যারা, এরা হচ্ছে স্বামী, আর পতিকে যিনি অনন্তকোটি জগতের ভার সইতে পারে, যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডটাকে যার চরণে আশ্রিত হলে পরে অনন্তকোটি জীবের ভব ভয় দূরীভূত হয়ে যায়। পতিতকে যিনি উদ্ধার করে তিনি হচ্ছে পতি, পতিতকে যিনি উদ্ধার করে তিনি হচ্ছে পতি, সে পতিকে সেটা শুধু নারীর পতি নয়, সনাতন ধর্মের পতিটা নর নারীর একমাত্র জগৎপতি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওই শিব ঠাকুরকে পুজো দিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত প্রতিটা নরনারীর জন্য। বৃন্দাবনে যেদিন কাত্যায়নী ব্রত হয়েছে, ব্রতর শেষ দিনে মা কাত্যায়নী দেবী সশলীলে এসে উপনীত হয়েছে, সমস্ত ব্রজ গোপ গোপীগণ বসে আছে, মা কাত্যায়নী দেবী এসে দাঁড়িয়েছে, হ্যাঁ তোমাদের ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, এবার তোমরা বর চেয়ে নাও। কেউ কোনো কথা বলছে না, বাকরুদ্ধ হয়ে গেছে। দেবী, ও মা, তুমি কি বর দেবে? ও, তোমাদের বরতে আমি সন্তুষ্ট হয়েছি, আজকে তোমরা যে বর চাইবে সে বরটাই দেব, তোমরা চেয়ে নাও, আজকে তোমরা যা যা চাইবে তা তাই তোমরা পাবে।
শুধু চাইতে পারলেই হয়। আজকে আমি দশভুজা দুর্গতি না আসেনি, আমি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছি, তোমরা যাহা চাইবে তাহা পাবে। ব্রজগোপীগণ, ব্রজগোপ গোপীগণ মায়ের চরণের দিকে তাকিয়েছে, মা কথা বলছে, মায়ের বদনের দিক তাকাচ্ছে না, সমস্ত প্রজঙ্গনাগণ মায়ের চরণের দিক তাকিয়ে বলছে, মা সত্যি তুমি দেবে? হ্যাঁ, তোমাদের ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা যাহা চাইবে তাহা পাবে, তোমাদের দেব। ওমা আবারও বলো তুমি তাই দেবে? হ্যাঁ, তোমরা তো আমার ভক্ত, তোমরা চাইবা মাত্র, মায়ের কাছে সন্তান কিছু চাইলে মার যত কষ্ট হোক না কেন, মা যেমন সন্তানের আশা এবং তার চাহিদা পূরণ করতে চায়, তোমরাও তো, আমি তো জগতের জননী মা, তোমরা আজ যাহা চাইবে তোমাদের সমস্ত আশা পূর্ণ করে দেব। তোমরা চাও সমস্ত ব্রজগোপ গোপীগণ দুটি চোখের জল ছেড়ে দিয়েছেন, মা তুমি দেবে যাহা চাইব? বলছে হ্যাঁ দেব। বলছে তাহলে তুমি একটি বার দাও, কি দেবে জানো? ওমা আমি ধনজন পুত্র পরিজনে কিছু চাই না, তোমার যদি দিতে হয় এই গোকুল নগরে নয়, এই ব্রজে যতদিন আমরা জীবিত থাকি আমাদের যেন কৃষ্ণ বিনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না, আমি যেন কৃষ্ণ ছাড়া জগতে আর কিছু না চাই। ওমা তুমি দেবে তো? জানো মা আমাদের এই ব্রজে কোনো কিছুর অভাব নেই, সমস্ত কিছু আছে, কিন্তু একটা অভাব আছে, সেই অভাবটা পূরণ করে দেবে মা। হ্যাঁ দেব। ওমা আমাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কি জানো, আমাদের সব আছে, শুধু এই দেহপাত্রে ভগবানের সেবার জন্য প্রেম ধন নেই, কৃষ্ণ প্রেম নেই। তুমি কৃষ্ণ প্রেম দান করো, যে কৃষ্ণ প্রেমে পাগল পাড়া হয়ে আমি কি করবো জানো, আমরা জানো এই ব্রজভূমিতে শুধু কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি, শুধু কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ওরে মায়ার বাসনা ওরে নাই রে মনে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, জয় নিতাই গৌর হরি বল, ওরে জানো জানো কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আর কোনো বাসনা নেই,
করে যেন কৃষ্ণ বল শুধু কৃষ্ণ বল কাঁদিতে পারি ওরে এই না ব্রজে পথে পথে ওরে ঘাটে ঘাটে যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি এই নব্রজরে পথে পথে ঘাটে 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 যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি কাঁদিতে পারি ওরে ব্রজ না ব্রজ পথে 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 জন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে ওরে আমি যত দুঃখে থাকি আর এ জীবনে সুখে থাকি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি জগতে সুখে আমি দুঃখে থাকি আমি দুঃখে থাকি যেন কৃষ্ণ বলে যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি যত সুখে ওরে দুঃখে থাকি যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার যত দুঃখ আসুক না কেন ও মা আমার জীবনে যত দুঃখ আসুক না কেন তুমি আমাকে কৃপা করো আমি যেন কৃষ্ণ নাম ভুলে না যাই জানো মা তোমার কাছে প্রার্থনা জানাই যেন কোনদিন গোবিন্দ চরণ ভুলে না যাই যেন গোবিন্দ চরণে যেন আমার মতি থাকে তুমি এই কৃপা করো আমি যেন আমার ভগবানকে ভুলে না যাই যত বাধা আসুক যত ব্যথা আসুক যত দুঃখ আসুক তুমি না জগতে জননী মা তুমি
তুমি না জগতের জননী মা, আমাদেরকে শুধু এই ভিক্ষাটা দাও মা। পৃথিবীতে যত বাধা আসুক, যত যন্ত্রণায় আসুক, যত দুঃখ কষ্ট যাহা কিছুই আসুক না কেন, আমরা যেন জগৎপতিকে ভুলে না যাই, যেন কৃষ্ণ নাম মুছে না যায়, কৃষ্ণ বলে যেন ডাকতে পারি। জানো মা, ওমা জানো এ বিশ্ব জগতের মাঝে তোমার কাছে কেন চাচ্ছি জানো, তোমার কাছে শুধু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কেন চাই জানো মা, এই জগতের মাঝে আমাদের কৃষ্ণ অভিনয় আর যে কেহ নেই, বিশ্ব চরাচরে কৃষ্ণ বিনে যে আমাদের আর কোন আপন জন নেই, জীবন জৈবন মন প্রাণে জয় কৃষ্ণ চরণে সুপে দিয়েছি, কৃষ্ণ বিনে যে আমাদের আর কিছু ভাবনাই নেই। আমরা যে কৃষ্ণ বিনে কিছু জানি না, কৃষ্ণ বিনে কিছু বুঝি না, ওমা মা, কাত্যায়নী দেবী দুটি চোখের জল ছেড়ে দিলেন, ও ভক্ত জানো ভক্ত আমিও চাই আমার গোবিন্দের দুখানা রাঙা চরণ পূজা করিবার নিমিত্তে, আমিও দুর্গা দেবী চাই, তাহলে আমি তোমাদের সেই ভক্তি অচলা ভক্তি দেব যে অচলা ভক্তির দ্বারা কৃষ্ণকে যেন তোমরা পতি রূপে প্রতিটা ঘরে ঘরে পেতে পারো। এবং মা যশোমতী গোপালকে পাওয়ার আগে কাত্যায়নী ব্রত করেছিল, মাকে বলেছিল মা আমাকে এমন একটা সন্তানের মা করে দাও যে সন্তানের জন্য আমি যেন বিশ্ব জগতে পরিচিতি হতে পারি। কি যশোদাকে কেউ চিনত কৃষ্ণ না হলে? রাধে রাধে কি একজন মায়েরা বলতে পারবেন? যশোদা চাইলেন কি আমাকে এমন একজন মা, আমাকে এমন একজন মা তৈরি করো, এমন একটা সন্তান দাও যে সন্তানের জন্য আমি বিশ্বে পরিচিতি হতে পারি। আর আমরাও সন্তান জন্ম দিয়েছি, আমাদের সন্তানের জন্য বাবার মার খেতে হয়, মায়ের মার খেতে হয়, কি হয় কি না? আর যশোমতী কি চাইলেন? আর চাবেই তো, হবেই তো, খাবেই তো মার, খাবে না কেন? ওরা কাত্যায়নী দেবীর পূজা করলেন কৃষ্ণ প্রেমের জন্য ভক্তির জন্য, আর তুমি দুর্গাপূজা করে তোমার মেয়েকে ডান্স দেওয়াবার জন্য, তাই তুমি ওই মেয়ের লাথি খাবা না, তাই খাবা কি? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা মেয়েকে নাচায় ওরা হলো কপাল পুরা নরনারী। যে বাবা এবং যে মা তার মেয়েকে ড্যান্স দেওয়ার জন্য তৈরি করছে, মা দশভুজা দুর্গা দেবীর সামনে ড্যান্স দেওয়ায় ওদের দুঃখ জীবনেও যাবে না, কারণ ওরা প্রেম ভক্তি চায় না, ওরা চাচ্ছে কি খোলামেলা মেয়েকে নৃত্য করিয়ে, মানে টাকার লোভে জামাই ধরার ইচ্ছা, বিনা পয়সায় মাইয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা, মানে মাইয়ে যে স্টেজে ড্যান্স করবে ও হিন্দু আর মুসলমান বৈদ্য আর খ্রিস্টান নাই, এটা রাত ধরে চলে গেলে আমি বাঁচি যাব। এই আপনাদের এই অঞ্চলে কিন্তু এই দুর্গাপূজে মাইয়ে নাচানো বেশি হয় কি না? আপনারা যারা দেখতে যাবেন দুর্গাপূজায়, অন্যদিন যাত্রা মাত্রা হোক আমি বাধা দেব না, কিন্তু সনাতনী ধর্মীয় ক্রিস্টি কালচারে বৈদিক নৃত্যবিহীন যারা
এমনি ড্যান্স দেওয়াবে, ওইটা হলো ড্যামনা গ্রুপ, যারা দেখবে তারাও ড্যামনা, যারা করাবে তারাও ড্যামনা, যারা ওই এর সহযোগিতা করবে তারাও ড্যামনা, এর একটাও ভালো মানুষের মধ্যে না। কষ্ট পাচ্ছেন নাকি? এইবার একটা চুপ হয়ে গেলেন কি, রাগ হয়েছেন নাকি, মানে দলে ভরিয়ে গেছে না? এখন বুঝবেন না এর প্রতিফল কি, এর প্রতিফল বুঝবেন পরে। অর্থাৎ দুর্গাপূজায় শব্দটা বাতাসটা একটু ঘুরিয়ে দিয়েন, আর মাঝে মাঝে যখন একটু টান দেই তখন একেবারে সাজিয়ে দেয়, ভোল্টেজ কম, তাই তো? যাক, আমারও ভোল্টেজ কম। তাহলে এখন কথাটা ভালো করে বুঝবেন, সনাতন ধর্মের এই দুর্গাপূজা করার উদ্দেশ্য কী করবো? দুর্গাপূজায় ছেলে মেয়েকে এই হাফ প্যান্ট পরাইয়ে অর্ধেক নগ্ন অবস্থায় ড্যান্স করাবো, তাই না? কি, এইটাই তো ধর্ম না? এইটাই সনাতন ধর্মের দুর্গাপূজা, হিন্দুদের দুর্গাপূজা না? হ্যাঁ, দুর্গাপূজা কোথায়? দুর্গাপূজা কি অর্ধ নগ্ন পোশাক পরে ড্যান্স দেবো, আর ওই বুড়িয়ে বুড়িয়ে সুয়ের কয়টা আছে সামনে বসে এবার টাকা দেবে, এইটা ধর্ম না? এগুলো কোনো ধর্ম নয়। কোন সময় ষষ্ঠীতে সররূপু করবে তুমি জয়, কথাটা ষষ্ঠী পুজো, আজকে কি পুজো? ষষ্ঠীতে সররূপু করবে তুমি জয়, সপ্তমীতে সপ্ত সাগর পাড়ি দিতে হয়, অষ্টমীতে অষ্টপাশ কাটবে তুমি যাবে, নবমীতে নববিদা ভক্তির উদয় হবে, দশমীতে দশিন্দ্রিয় করবে তুমি জয়, গুরুপদে রাখলে মতি নাইকো তোমার ভয়। কথাটা কি বুঝতে পারছি? কি কষ্ট হচ্ছে নাকি? আজকে যুব সমাজ মনে হয় এই যে ভাটের বাড়ির এই অঞ্চলে 20-22 বছরের মধ্যে কোনো ছেলেপেলে কম হয়েছে? হ্যাঁ, না, এরা আবার সরকারি আইন মানছে, সরকার কইছে দুইটার বেশি ঘুরে ঘোরা নেবা না, তো এরা একেবারেই বন্ধ করিয়ে দিছে। যদি তাই না হয়তো যুবক ছেলে পাইতাম না দুই সাইডে, এই যে কয়টা যুবক আইছে কয়টা বাইরের আইছে এই গ্রামের খুব কম, এই জায়গা আসবে না, নি অন্য জায়গা আসবে নি। উদ্দেশ্য কি? তোমরা কথা বলবে না, উদ্দেশ্যটা কি? আজকে দুর্গাপূজা উপলক্ষে ভগবানের কথা, স্বয়ং দুর্গাদেবীও যে পরমপুরুষ পরমেশ্বর ভগবানের ভজন করেছে, আর এই দুর্গাপূজাটা আমাদের সনাতনীয় ধর্মের একটা অঙ্গ। সেই দুর্গাপূজায় সবচেয়েতে আমাদের হিন্দু প্রধান এলাকায় এই অশ্লীলতা বেশি,